তো বন্ধুরা এটা শুনলে একটা আশ্চর্য লাগবে, এখানে মাংস ভাত 30 টাকা, মাছ ভাত 40 টাকা, ডিম ভাত 40 টাকা। তো মাংসের রেট ডিমের থেকে কি করে কম হয়? নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা, খাও পিও চিল করো। গুড আফটারনুন গাইজ, একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি কালনা ত্রিভুজী মোড়ে। এই ত্রিভুজী মোড়ে আসার একটাই কারণ, এখানে খুব সস্তায় বাঙালি থালি পাওয়া যায়। আজকের দিনে দাঁড়িয়ে স্বপনদা 30 টাকায় মাংস ভাত দিচ্ছে, 40 টাকায় মাছ ভাত, 40 টাকায় ডিম ভাত, মাত্র 30 টাকায় মাংস ভাত। ভাবতে পারছেন আজকে যেখানে তেলের দাম অনেক বেশি, গ্যাসের দাম অনেক বেশি, কিভাবে ইনি দিচ্ছেন ওনার মুখ থেকে শুনে নি চলুন। তো দাদা ভাই রেস্টুরেন্টটা দেখুন, এই হচ্ছে ভাতের কোয়ালিটি। ভাতের কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর, দেখুন একদম লম্বা লম্বা ভাত। আর এই হচ্ছে একটা তরকারি, এটা কিসের তরকারি দাদা? পয়সাকের ঘাট, তাই তো? পয়সা, কুমড়ো, আলু এসব দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন দাদা কিন্তু মাংস তুলছে। তো এখন মাংস ভাতের দাম কত রেখেছো? কাল থেকে 35 টাকা হয়ে যাবে মাত্র। আজকে তাহলে ভালো দিনই এসছে নাকি গো, 5 টাকা কমে। কাল থেকে তাহলে 27 তারিখ, কাল থেকে 35 টাকা হয়ে যাবে, তাই তো? আর এটা কি আছে গো? মাছের ঝোল দেখা একটু, মাছগুলো। আচ্ছা, এই ভাজা মাছ এখানে ফেলা আছে আলু দিয়ে নাকি? আলু দিয়ে ঝোল, আলু আর কি ঝিঙে, আচ্ছা বেগুন ঝিঙে সব দিয়ে একটা মিক্স ঝোল করেছ। আচ্ছা, মাছ ভাত কত? মাছ ভাত 45, ওটা তো কাল থেকে রেট হবে। আজকে কত দাম? আজকে 40 টাকা, মানে 5 টাকা করে কম সব। আচ্ছা, এই হচ্ছে মাংসের ঝোল, দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর কিন্তু। একবার দেখাও দাদা মাংসগুলো, পিসগুলো আবার দেখাও। এই হচ্ছে দেখুন মাংসের পিস, এই যে লেগ পিস দেখতে পাচ্ছেন, এই হচ্ছে লেগ পিস দেখুন। আর এটা হচ্ছে ডাল, তাই তো? এটা কি মুসুর ডাল? এটা হচ্ছে মুসুর ডাল। তো এই হচ্ছে সেই দাদা। দাদা তোমার নামটা? স্বপন মণ্ডল। স্বপন মণ্ডল। তো এই হচ্ছে দাদা ভাই রেস্টুরেন্টের ওনার। তো স্বপন দা, তুমি এই যে 20-22 বছর ধরে ব্যবসা করছো হোটেলে, তো এখন আজকের দিনও দাঁড়িয়ে তুমি কিভাবে এটা ম্যানেজ করছো? এত কম প্রাইসে মানুষকে কি করে খাওয়াচ্ছো? খাওয়াচ্ছো বলতে, আমি তো গরিব মানুষ তো। হ্যাঁ, গরিব প্রতি আমার একটা ভালো মনে আছে, ঠিক আছে? আচ্ছা, আমি লাভের জন্য করি, ঠিক আছে? আমি মানে লোককে খাওয়াতে আমার খুব ভালো লাগে, ঠিক আছে? আমি তো মানে ছোট থেকে বড় হয়েছি, ঠিক আছে? খাওয়াতে আমি কষ্ট পেয়েছি, যদি এখন বড় কষ্ট পাই। আচ্ছা, মানে তুমি নিজে যেহেতু কষ্ট পেয়ে বড় হয়েছো, সেই জিনিসটা তুমি দেখেছো মানুষ কিভাবে কষ্ট করে বেঁচে থাকে, সার্ভাইভ করে। তো সেই জিনিসটা মাথায় রেখে তুমি এই গরিব দুঃখীদের কথা চিন্তা করে তুমি আজকের ডেটাও এই পয়সাতে খাওয়াচ্ছো, তাই তো? আচ্ছা, তোমার দোকানে যে সবজি ডাল পাওয়া যায়, এটা কি রোজ চেঞ্জ হয় নাকি একই থাকে? না না, রোজ চেঞ্জ হয়। আমার দুবার পাবে না। আচ্ছা, আর পরে ভাত নিলে কত টাকা নাও? 5 টাকা। 5 টাকা নাও, ওকে। আর ডাল ভাত, ওই ডাল সবজি ভাতের সাথে ফ্রি, তাই তো? আর পরে যদি কেউ মাংস নেয় ও কত টাকা এক্সট্রা নেবে? 15 টাকা নাও। তো দেখুন এখানে অনেক লোকজন খাওয়া দাওয়া করছে, ভেতরটা কিন্তু আমাদের আপনাদের দেখাই, ভেতরটা কিন্তু রেস্টুরেন্ট, অনেক বড় দোকান। বাইরের এই যে কাউন্টারটা আছে, এটা শুধু ভাতের কাউন্টার। তো দাদা তোমার হোটেলটা কতদিনের? হোটেল তো আপনার 22-23 বছর বয়স হয়ে গেল। 20-22 বছর? তো এই রেটেই তুমি কি প্রথম থেকে দিচ্ছ না আরো কম ছিল? কম ছিল, প্রথম 20 টাকা। 20 টাকা ছিল। আচ্ছা, ২৬ তারিখ থেকে এই রেটটা হয়ে যাবে। এই চারটা দেখতে পাচ্ছেন সামনে, মাংস ভাত 35, মাছ ভাত 45, ডিম ভাত 40। আর অ্যাড্রেসটা দেখুন, ত্রিভুজী মোড়, ত্রিভুজী মোড়, কালনা, পূর্ব বর্ধমান। মোবাইল নাম্বার পাশে দেওয়া আছে, আসার আগে অবশ্যই কল করে নেবেন। আজকে বন্ধুরা ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, বেশি গরম নেই, মেঘলা আছে, খুব সুন্দর একটা ওয়েদার। আর এই যে দেখতে পাচ্ছেন ত্রিভুজী বাজার, আপনাদের একটু জুম করে দেখাই, এটা হচ্ছে ত্রিভুজী বাজার। এই যে ত্রিভুজী বাজার যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন অপোজিটে, এর ঠিক অপোজিটে কিন্তু এই দাদা ভাই রেস্টুরেন্ট। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই দিকে চলে গেলে কিন্তু কাটোয়া চলে যাবে, আর এইটা এইদিকে হচ্ছে ব্যান্ডেল। তো বন্ধুরা দেখুন, এই দাদা ভাই রেস্টুরেন্টের এই খাবারটা আজকে আমি নিয়ে নিয়েছি। এখানে কি কি আছে আপনাদের বলে দিই, ডাল ভাত দেখতে পাচ্ছেন, সবজি, ওই যে পুঁইশাকের ঘ্যাটটা দেখালাম, তার সাথে কিন্তু লেবু, লঙ্কা, পেঁয়াজ। আর এই দিকে আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিকেনের লেগ পিস। তো লেগ পিসের চিকেনের পোর্শনটা একটু কমই লাগছে আমার, হাড়ের অংশটাই বেশি। আর এইদিকে আছে সবজি দিয়ে মাছের ঝোল,
বেগুন আলু ঝিঙে এসব দিয়ে একটা ঝোল আছে। তো চলুন এই খাবারটা এবার টেস্ট করে দেখা যাক কিরকম এখানে রান্না বান্না। তো প্রথমে বলি বন্ধুরা, এখানে ভাতের কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর। 30 টাকায় চিকেন ভাত পাওয়া যাচ্ছে বলে এই নয় যে চালের কোয়ালিটিটা একদমই জঘন্য। যেহেতু কালনা, এটা বর্ধমান ডিস্ট্রিক্ট, সেহেতু এখানে চাল কিন্তু খুবই সস্তায় পাওয়া যায় এবং চালের কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর। এবার এই যে ডাল ভাতটা মাখিয়ে নিলাম, এর সাথে কিন্তু দাদা গন্ধরাজ লেবু দিয়েছে। এই গন্ধরাজ লেবুটা একটু হালকা করে নিয়ে নিলাম। সুন্দর ফ্লেভার ছাড়ছে এই ডাল ভাতের সাথে গন্ধরাজ লেবুর যে একটা সুন্দর ফ্লেভার, দুর্দান্ত লাগে। তো চলুন এই তরকারিটা হচ্ছে পুঁই শাকের ঘ্যাট, দেখতেই পাচ্ছেন পুঁই শাকের ঘ্যাটটা দিয়ে এইগুলো ডাটা ডাটা, এগুলো পরে চিবিয়ে খাবো, এখন এই পুঁই শাকের ঘ্যাটটা দিয়ে একটু খেয়ে নি। ঠিক যেমনটা বলেছিলাম, ঘরোয়া রান্না, খুবই সুন্দর খেতে। আর এই সময়টা পুঁই শাক পাওয়া যায়, তো পুঁই শাকের ঘ্যাট দিয়ে কুমড়ো আলু এইসব দিয়ে বেগুন টেগুন এইসব দিয়ে ডাল ভাতের সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। সো আরেকবার নিয়ে নি, এই পুঁই শাকের ডাটাগুলো কিন্তু খুব সুন্দর লাগে খেতে, শাঁসালো ডাটা একদম কচি। তো বন্ধুরা, ডাল ভাত পুঁই শাকের তরকারিটা দিয়ে খাওয়ার পর এবার দেখতে পাচ্ছেন এই যে মাছের সবজিটা অর্থাৎ মাছের ঝোলটা, এটা নিয়ে খেয়ে দেখি। মাছের পিসগুলো দেখুন, খুব একটা খারাপ না, 35 টাকায় দিচ্ছে এই দাদা, ঠিকঠাক সাইজ মনে হচ্ছে। কি মাছ আছে ঠিক বলতে পারছি না, তবে খেয়ে বোঝা যাবে। আমার তো দেখে মনে হচ্ছে এটা রুই মাছ। এবার একটু ঝোলটা নিয়ে নিই, যেহেতু কাগজের প্লেটে দিয়েছে একদম নরম হয়ে গেছে। তো এই আলু বেগুন ঝোলটা দিয়ে একটু মাখিয়ে নিলাম। আদা জিরে বাটা দিয়ে ঝোল, খুব সুন্দর পাতলা ঝোল একদম। আর তার সাথে আলু বেগুনের টেস্ট, বুঝতেই পারছেন আলু বেগুনের দিয়ে ঝোল করলে কিন্তু খুব সুন্দর লাগে মাছের ঝোল। তো চলুন আরও একবার এই ঝোল ভাতটা ট্রাই করে নিই, ভালো খেতে। এবার এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটা খেয়ে দেখি। সো মাছটা আমাদের দেখাই ভেঙে একটুখানি, দেখুন মাছটা কিন্তু এত ফ্রেশ মাছ। তো চলুন একটু ট্রাই করে দেখা যাক। এটা রুই মাছ, রুই মাছ, খুব সুন্দর টেস্ট, দেশি মাছ একদম, বুঝতে পারছেন কালনা বর্ধমান এসব সাইডে মাছের কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। তো আস্তে আস্তে মাছ ভাতটা কমপ্লিট করি, দেন মাংস হয়ে আসছি। তো বন্ধুরা, মাছ ভাত সবজি ভাত কমপ্লিট হলো, এবার লাস্ট পড়ে রয়েছে যেটা, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে চিকেনের লেগ পিস। অবস্থা খুবই খারাপ, অপারেশন হয়েছে অনেক কিছু এর মধ্যে, দেখা বোঝাই যাচ্ছে। মাংস কিন্তু খুবই কম আছে, তো চলুন যে যা পাওয়া যায় 30 টাকা সেটাই তো সন্তুষ্ট থাকতে হবে। দেখুন এই 30 টাকাতে এইরকম লেগ পিস ছাড়া এর থেকে আর কি এক্সপেক্ট করতে পারেন বলুন। সো এটা নিয়েই কাজ চালাতে হবে। ঝোলটা একটু ভাতে মেখে নিই, এখানে বাটি থাকলে একটু চুমুক দিয়ে খাওয়া যেত। তো দেখুন ঝোলটা ভাতে মেখে নিয়েছি, তো এই হচ্ছে লেগ পিস। তো চলুন প্রথমে ঝোল ভাতটা দিয়ে ট্রাই করা যাক। আর গরম আছে দেখতে পাচ্ছেন, ওপরটা দেখতে পাচ্ছেন অ্যাসবেস্টারের চাল, ফ্যান যদিও ঘুরছে কিন্তু গরম প্রচন্ড। একদম পাতলা ডবকা ঝোল, যেটা আপনাদের কোনোদিনই শরীর খারাপ করবে না, এটা সবাই খেতে পারবে। এত পাতলা, মানে একদম নামমাত্র মশলা দিয়ে বানানো, ঝাল কম মশলা কম। তো ঝোল ভাতটা আর একবার নিয়ে দেখি, চলুন আবার লেগ পিসটা। মাংসটার টেস্ট ঠিকঠাক আছে, ফ্রেশ মুরগি, তবে মাংসের পরিমাণটা খুবই কম। দেখুন 30 টাকা এর থেকে বেশি কি দেবে, এই মোটা জাবদা পিস যদি দেওয়া হয় এ দামই পড়ে যাবে, এক পিসের দাম 80 থেকে 90 টাকা। 30 টাকায় বুঝতেই পারছেন এর থেকে বেশি এক্সপেক্ট করা উচিত না। তো চলুন এই খাওয়া যাক আর কি হবে। তো বন্ধুরা, দাদা ভাই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া কিন্তু একদম হালকা পাতলার মধ্যে কমপ্লিট হলো, খুব সুন্দর এখানে রান্না বান্না। তবে একটা জিনিস বলবো কি, 30 টাকার মধ্যে
এর থেকে বেশি এক্সপেক্ট করা উচিত না। কারণ আপনাদের যে মাছের পিস, চিকেনের পিস দেখালাম, আমি লেগ পিস নিয়েছিলাম, সেখানে কিন্তু মাংসের পরিমাণটা আমার একটু কম লাগলো, আর টেস্ট ওয়াইজ কিন্তু খুব সুন্দর, একদম ঘরে যেরকম খাই, একদম হালকা পাতলা রান্না, ঠিক সেরকম। আপনারা যদি কোনোদিন কালনার দিকে যান এই বাস রাস্তা ধরে, তো অবশ্যই আবার ট্রাই করতে পারেন এখানে এসে। যারা একটু কম প্রাইসের মধ্যে খেতে চান, তারা অবশ্যই ট্রাই করতে পারেন এই দাদাভাই রেস্টুরেন্টে। দাদা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না করেন দেখলাম, এবং খাওয়া দাওয়ার যে টেবিল ফেবিল সব পরিষ্কার পরিচ্ছন্ন। তো পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ম্যাটার করে খাবারের ক্ষেত্রে, তো আমি বলবো অবশ্যই আবার ট্রাই করতে পারেন এখানে এসে। তো আমি যে খাবারটা খেলাম এর প্রাইস হচ্ছে 50 টাকা, 30 টাকায় মাংস ভাত, আর মাছ যেহেতু পরে নিয়েছিলাম এটা হচ্ছে 20 টাকা এক্সট্রা, অর্থাৎ 50 টাকা টোটাল আমার প্রাইস পড়লো। তো আপনারাই বলুন এই 50 টাকায় এক পিস মাংস এক পিস মাছ দিয়ে কোথায় আপনারা পাবেন। যদি আপনাদের এরকম সন্ধান থাকে কম প্রাইসের মধ্যে, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর কালনা থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, এখনো যারা কালনা থেকে সাবস্ক্রাইব করেননি। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করুন, লাইক করুন। তো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।